ধান নদী আর খাল এই তিনে বরিশাল, আর স্বাদে সুবাসে গন্ধে মাতোয়ারা রূপালী ইলিশের দেশ বরিশাল। বাঙালির খাদ্য রসনায় অন্যতম উপাদান ইলিশ মাছ, এটি দেশের ঐতিহ্যবাহী অনন্য স্বাদের এবং পুষ্টিগুণে সমৃদ্ধ খাবার। প্রজনন মৌসুমে মা ইলিশ এবং পরবর্তীতে ঝাটকা ইলিশ ধরা বন্ধ থাকায় বরিশাল বাজারে উঠতে থাকে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। বড় ইলিশের পাশাপাশি রয়েছে ছোট আকারের ইলিশও, এতে ইলিশের দাম অনেকটা কমে গিয়েছে, জেলেদের মুখে হাসি, ঘাটের ক্রেতা বিক্রেতাদের ভিড়। বরিশালে ইলিশ ধরার মৌসুমে প্রতিদিন 40-50 হাজার মন ইলিশ আমদানি করা হয়। এটি লবণাক্ত পানির মাছ, সাধারণত বড় নদী এবং মোহনায় সংযুক্ত খালে বর্ষাকালে পাওয়া যায়। এ সময় ইলিশ মাছ ডিম পাড়তে সমুদ্র থেকে বড় নদী এবং মোহনায় সংযুক্ত খালে আসে। ইলিশ মাছ চাষ করা যায় না, জেলেরা মাছ ধরা নৌকা নিয়ে নদীতে যায় এবং জাল ফেলে মাছ ধরে। ইলিশ মাছ রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। ইলিশ একটি চর্বিযুক্ত মাছ, আর ইলিশে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড রয়েছে। ইলিশ বিভিন্ন প্রণালীতে রান্না করা হয়, যেমন সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, কড়া ভাজা, দোপেয়াজা এবং ঝোল খুবই জনপ্রিয়। বলা হয় ইলিশ মাছের প্রায় 50 রকমের রন্ধন প্রণালী রয়েছে। ইলিশ মাছের ডিম খুব জনপ্রিয় একটি খাবার। চলতি 2017-18 অর্থ বছরের প্রথম 3 মাসে হিমায়িত ও জীবিত মাছ রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় 16,41,84,000 US ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে 42.69% বেশি।